সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকএস এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড রেট নিয়ে হাজির হয়ে গেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে সারাদিনে গোল্ড সিলভার দাম কত কি রয়েছে। অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন তৈরি করে থাকে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান। তাছাড়া আপনারা যদি রোজ রোজ শোনার আপডেট পেতে চান সবার আগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক, সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 ক্যারেট। যদি 22 ক্যারেট দেখি তাহলে আজকে 1 গ্রামের দাম দাঁড়িয়েছে 4908 টাকা, 8 গ্রামের দাম দাঁড়িয়েছে 39,264 টাকা, 10 গ্রামের দাম দাঁড়িয়েছে আজকে 49,080 টাকা এবং 100 গ্রামের দাম দাঁড়িয়েছে আজকে 4,90,800 টাকা। তাছাড়া আপনারা যদি আজকে 1 বড়ি কেনেন, আপনাকে দিয়ে দিতে হবে 22 ক্যারেটে 57,246 টাকা, কিন্তু আজকে আপনাদের 1 বড়ির দাম দিয়ে দিতে হবে। তাছাড়া যদি আজকে আমরা 24 ক্যারেটের দাম দেখি তাহলে 1 গ্রামের দাম দাঁড়িয়েছে 5,442 টাকা, 8 গ্রামের দাম দাঁড়িয়েছে 43,536 টাকা, 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 54,420 টাকা এবং আপনারা যদি আজকে 100 গ্রাম কেমন আপনাকে দাম দিতে হবে 5,44,200 টাকা, কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দাম দিয়ে দিতে হবে। তাছাড়া আপনারা যদি আজকে 1 বড়ি কেন, আপনাকে দাম দিয়ে দিতে হবে 63,475 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনের সিলভারের দাম কী রয়েছে। যদি আমরা সিলভারের দাম দেখি তাহলে 1 গ্রামের দাম রয়েছে 63.61 পয়সা, 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 636.10 পয়সা, 1 কেজির দাম দাঁড়িয়েছে 63,610 টাকা এবং প্রাইস যদি দেখি তাহলে আজকে কিন্তু কেজিতে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে। 22 ক্যারেটে 10 গ্রামে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং 24 ক্যারেটে কিন্তু একই রকমভাবে 10 গ্রামে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের ওভারঅল ইন্ডিয়ার গোল্ডের প্রাইস। তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তাছাড়া আপনারা যদি আজকে সোনা বা রূপো কিনতে চান তো অবশ্যই কিন্তু কেনার আগে একবার বাজার দরটাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ বাজার দর যাচাই না করে কিন্তু আপনারা সোনা বা রূপো কিনবেন না। তো এই হচ্ছে মূল বিষয়। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।